1949 সালের ডিসেম্বরে রাষ্ট্রদ্রোহ সহ বেশ কিছু অভিযোগে দায়ের করা মামলায় আটক করা হয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের বেশ কজন কেন্দ্রীয় নেতাকে। পরবর্তীতে মাওলানা ভাসানী সহ অন্যান্য নেতারা ছাড়া পেলেও মুক্তি পাননি শেখ মুজিব। কখনো ঢাকা কেন্দ্রীয় কারাগার, কখনো বা ফরিদপুর, আবার কখনো গোপালগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয় তাঁকে। তবে কারাগারে বসেই ভাষার দাবিতে করা আন্দোলনে আটক শিক্ষার্থীদের পরামর্শ দিতেন শেখ মুজিব। সে সময় বাঙালি ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে বিভেদ তৈরি করে শাসন করার চেষ্টা করছিল প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। সরকারের মন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল করে বাঙালিদের মধ্যেও বিভেদ তৈরি করে ভাষার দাবিকে স্তিমিত করার অপচেষ্টা চালায়। 1950 সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডে গুলি করে হত্যা করা হয় 7 জন রাজবন্দীকে। ফলে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশ। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।